এবার আইসিসি নজরে অশান্ত বাংলাদেশ। টি-20 বিশ্বকাপ নিয়ে হতে পারে বড় ঘোষণা, অশান্তির জেরে ক্রিকেটেও হতে পারে ক্ষতি। 22 গজে কোন ক্ষতির মুখে বাংলাদেশ? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। কোথাও অশান্ত, কোথাও আবার শুনশান, এটাই এখন বাংলাদেশের পরিস্থিতি। শাটডাউনের সঙ্গে সঙ্গে দেশে এখন জারি রয়েছে কার্ফু, সেখানে রাস্তায় রাস্তায় ইতিমধ্যে সেনা নামানো হয়েছে, শতাধিক মানুষের প্রাণহানিও হয়েছে। একদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেখানে টলমল, সেখানে এবার সমস্যা বাড়তে পারে বাংলাদেশ ক্রিকেটে, কারণ এবার মহিলাদের বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসির কড়া নজরে এসে গিয়েছে বাংলাদেশ। তার কারণটা এবার জেনে নেওয়া যাক। চলতি বছরের অক্টোবর মাসে বাংলাদেশ আয়োজন করবে মহিলাদের টি-20 বিশ্বকাপ, আর এই বিশ্বকাপের কয়েক মাস আগে বাংলাদেশের পরিস্থিতি এখন ভাবাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে। গোটা দেশে এই পরিস্থিতি দেখার পর আইসিসি এখন সতর্কতা অবলম্বন করতে চায়। আইসিসির পক্ষ থেকে এখন বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দেওয়া হচ্ছে, কারণ বিশ্বকাপ শুরু হতে আর 3 মাসও বাকি নেই। এই বিষয়ে এক আইসিসি কর্তা বলেন, আমাদের স্বতন্ত্র নিরাপত্তা মনিটরিং টিম আছে গোটা বিশ্বে। হ্যাঁ, আমরা এখন বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখছি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কি আদৌ এই বিশ্বকাপ হবে? এই প্রশ্নটা এখন জমেছে অনেক ক্রিকেট ভক্তের মনে। এই বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের যা পরিস্থিতি সেটা যদি চলতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরাতে পারে আইসিসি। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরলে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে হবে। যদি বাংলাদেশ থেকে বিশ্বকাপ না সরে তাহলে দিন বদল হতে পারে, যেটাই হোক তাতে বাংলাদেশের ক্ষতি হবে। এই বিষয়ে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য করেনি, তবে খুব শীঘ্রই এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে আইসিসি, কারণ বাংলাদেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই দেশে ক্রিকেটারদের পাঠানো মোটেই নিরাপদ নয়। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটানকা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।